হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো বন্ধুরা আমি আজকে এমন একটি ফেস প্যাক নিয়ে চলে এসেছি আমার এই ফেস প্যাকটি আপনাদের ত্বকের ছোপ ছোপ কালচে দাগ যত রকমের ত্বকের সমস্যা দূর করে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল গ্লোয়িং এবং টানটান তো বয়সের আগে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং ত্বকে ভাঁজ পড়ে যায় আজকের এই ফেস আপনারা যদি ব্যবহার করেন আপনাদের ত্বকের যে ভাঁজ আছে ত্বক হয়ে উঠবে টান টান সেই ভাঁজ দূর করে ফেলবে তো চলুন আপনারা এই ফেস প্যাকটি অনাসে আপনাদের ত্বকে ব্যবহার করতে পারবেন এটা আপনাদের স্কিনের কোনো ক্ষতি করবে না কোনো রকম ক্ষতি ছাড়াই আপনাদের ত্বক হয়ে উঠবে ঝলমলে এবং চকচকে আমি আজকে শুধুমাত্র এই যে ময়দা ময়দা দিয়েই আমি এই ফেস প্যাকটি তৈরি করে দেখাবো আপনারা হয়তো অনেকেই জানেন যে ময়দাটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী তো বন্ধুরা এটা আমাদের ত্বকের জন্য তার চেয়ে বেশি উপকারী আমাদের ত্বকের ভিতর থেকে ময়দা যে ময়লা আছে সে ময়লাটা দূর করে ত্বক একবারে ইনস্ট্যান্ট গ্লো করে তোলে তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে ময়দাটা ক্লিনজার হিসেবে কাজ করে ত্বক একেবারে ভিতর থেকে পরিষ্কার করে ত্বক কম সময়ের মধ্যে উজ্জ্বল গ্লোয়িং করে তোলে আর ত্বকের যত রকম কালচে দাগ পিম্পল সব কিছু দূর করে ফেলে তো এই উপাদানটা সকলের ঘরেই থাকে তো এই ঘরোয়াভাবে আপনারা এই ফেস প্যাকটি তৈরি করে নিতে পারেন যা আপনাদের ত্বক করে তুলবে সুন্দর মসৃণ কোমল এবং টান তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা তো আমি তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মানে রুম টেম্পারেচারের পানি অর্থাৎ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর এই পানিটা দিয়ে আমি এটা একটু একটু করে এটা গুলিয়ে নেব এটা অবশ্যই ভালো করে গুলিয়ে নিতে হবে এটা পাতলা হওয়া যাবে না বা খুব ঘন হওয়া যাবে না এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে ময়দাটা বিভিন্ন ফেস প্যাক তৈরির জন্য এই ময়দা হানড্রেড পারসেন্ট কার্যকরী আপনাদের ত্বকের ভিতর থেকে ত্বক ইনস্ট্যান্ট গ্লো করবে আর ত্ব ত্বকের যত রকম রিঙ্কেলস আসে ত্বক কুচকে যায় ত্বকে ভাঁজ পড়ে যায় আমাদের বয়স না হতে এইসব সমস্যা আমাদের ত্বকে দেখা দেয় আর এই গরমের মধ্যে এই ফেস যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক হয়ে উঠবে ফ্রেশ এবং সুন্দর তো বন্ধুরা আপনারা এই ফেস প্যাকটি ড্রাই স্কিন ওয়েলি স্কিন সব ধরনের স্কিনেই এটা অনায়াসে লাগিয়ে নিতে পারবেন আপনাদের ত্বক একেবারে ভিতর থেকে চকচকে ঝকঝকে করে তুলবে আর ত্বকের যে র্যাশ ট্যান সব কিছুই দূর করে ফেলবে আর পিম্পলসের দাগ অনেক সময় পিম্পলস হলে ত্বকে সে দাগটা দূর হতে চায় না সেই দাগটাও আপনাদের দূর হয়ে যাবে অবশ্যই সব ধরনের ফেস প্যাক মানে অবশ্যই আপনারা রেগুলার ইউজ করবেন রেগুলার ইউজ করলে এগুলোর ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই ফেস প্যাকটি তৈরি করা হয়ে গেছে তো আপনারা এটা হাত মুখমণ্ডল গলা ঘাড় বা পা সব জায়গাতেই আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন এই ফেস প্যাকে আমি আর কিছুই দিলাম না আর আপনারা যদি এর ভালো রেজাল্ট পেতে চান এর সঙ্গে মধু আর অ্যালোভেরা জেলটা মানে নিয়ে নিতে পারেন অ্যালোভেরা আর মধু দিয়ে আপনারা যদি এই ফেস প্যাকটা ময়দা দিয়ে তৈরি করেন তাহলে একদিনেই আপনারা মানে এর রেজাল্ট বুঝতে পারবেন তো আর এই একটা দিয়েই যদি আপনারা ত্বক মানে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে চান এটা একটু সময় লাগতে পারে আর আপনারা যদি লেবু আর হচ্ছে এর সঙ্গে লেবু অ্যাড করে দিতে পারেন লেবু মধু আর হচ্ছে অ্যালোভেরা জেল এই উপকরণগুলো দিয়ে যদি আপনারা করেন তাহলে একদিনেই আপনাদের ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে আর এই ময়দাটা অনেক কার্যকরী আপনারা ত্বকে না লাগালে আপনারা বুঝতে পারবেন না আপনাদের ত্বকের সব ধরনের সমস্যা দূর হয়ে ত্বক অল্প দিনে হয়ে উঠবে ফর্সা গ্লোয়িং তো আপনারা অবশ্যই এটা গোসলের আগে লাগিয়ে নিতে পারবেন তো মানে যে কোনো সময় লাগাতে পারেন গোসলের আগে লাগিয়ে নিলে সুবিধা হবে আপনারা গোসলের সময় এটা ধুয়ে ফেলতে পারবেন এটা লাগিয়ে অন্তত এক থেকে দেড় ঘন্টা আপনারা রেখে দিবেন অন্তত শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনাদেরকে এটা রাখতে হবে আমি মাত্র পাঁচ মিনিট রেখেছিলাম দেখেন আমার ত্বকটা কতটা গ্লো করছে আপনারা এটা লাগিয়ে অন্তত বিশ মিনিট থেকে তিরিশ মিনিটও রাখতে পারেন তারপরে ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে ফেলবেন আর শুকিয়ে যাওয়া পর্যন্ত রাখলে আরও ভালো হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ